আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কীরকম আছেন? অবশ্যই ভালো আছেন। এখানে বেগুন ভর্তা বানাচ্ছি শুকনো মরিচ আর লবণ দিয়ে, ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা আমি কিন্তু সরিষার তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু গরমের দিন তাহলে এই ভর্তাটা ভালো থাকবে, বেগুন ভর্তাটা। তাই এখন আমি এই বেগুন ভর্তা মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর একসাথে এখন আমি সবগুলো মিলিয়ে নিব। আর পেঁয়াজটা একটু ভালো করে কিন্তু একটু ডালা দিয়ে নিলে ভালো হয় তেলের মধ্যে, তাহলে কাঁচা একটা যে গন্ধ আছে সেটা থাকবে না, এটা রাত পর্যন্ত খাওয়া যাবে এই ভর্তাটা। তো এই তো ভর্তাটা কিন্তু বানিয়ে নিলাম, আর খুবই মজার হয়েছিল এই ভর্তাটা খেতে। বেগুন ভর্তা তো বলে তো আর গরম গরম ভাতের সাথে জমে যায়। তো এই তো ভর্তাটা বানিয়ে নিলাম। আর কার কার বেগুন ভর্তা খুব পছন্দ জানিও কমেন্ট করে, আর যারা এখন একটা লাইক দেওনি একটা লাইক। এই তো ভর্তাটা রেডি হয়ে গেল, তো ভর্তাটা রেডি করে নিলাম, এখন রেখে দিব, দুপুরে যখন ভাত খাবো তখন খাবো। আর এখানে কাঁকরোল ভাজি বসিয়ে দিলাম সাজিয়ে। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা, লবণ, পেঁয়াজ, কাঁচা মরিচ একসাথে করে দিয়ে আর তেলও দিয়ে দিলাম। আর এখানে হলুদ আর লবণ দিয়ে শিম মাছটা ভেজে নিব। আর এখানে ডাল বাগার দিব, এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন ডালটাকে বাগার দিয়ে নিব। তো আজকে ব্লগ ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এখানে ডালটা বাগার দিয়ে ব্লগ এনে রেখে দিলাম, আর এখানে কাঁকর ভাজিটা বসিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য। রেখে দিলাম, এখন ঢেকে রেখে দিব রান্না করার জন্য। আর এখানে মাছটা ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি, শিং মাছটা ভুনা করব, আর মাছটাকে উল্টে পাল্টে নিচ্ছি ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা তেজপাতা আর আস্ত জিরা আর লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা জলদি সিদ্ধ হয়ে যাবে। তো বলো কেসে করেছে ভাজিটা, ঢেকে রেখে দিলাম। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, মাছটা ভুনা করব। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে। এই তো এখন এরকম করে রান্না করলে মাংস সাথে কেউ হার মানাবে। আর এখানে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে, তেমন ভাজিটা কিন্তু আমার হয়ে এসেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে দিব, নামিয়ে ফেলব কিছুক্ষণ রেখে।
নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। রেখে নামিয়ে ফেলে এখানে আমার মাছের মশলা ভুনা কষানো হয়ে গিয়েছে। এই তো, আর পেঁয়াজটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে সব মাছগুলো দিয়ে দিব। এভাবে ভুনা করলে খুবই মজার হয় চিংড়ি মাছটা। আপনারা চাইলে না ভেজেও এভাবে হাতে মেখে রান্না করতে পারেন, কিন্তু এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর এখন পানি দিয়ে দিব সামান্য পরিমাণে। এখন এখানে দিয়ে দিলাম মুরগির কিলা কলিজি, এটি ভেজে দেব। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলাগুলো, লবণ দিয়ে দিলাম। আর বসিয়ে দিব। আর এখানে আমার ভাজিটা হয়ে গিয়েছে, এখন এটা বসিয়ে দিলাম। তো ভিডিওটা তো জরুরি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনের, যারা এখন একটা লাইক দেয়নি একটা লাইক দিয়ে যেও, আর সুন্দর একটা কমেন্ট করে যেও। আর মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আর একটু সামান্য পানি দিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। এরকম করে গিলা করে যে ভাজলে কিন্তু ভালোই লাগে খেতে। আর এখানে আমার মাছেরটা বলে কেসে করেছে, আর একটু পানি সকালে নামিয়ে ফেলবো, তো শুকিয়ে গিয়েছে।